ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق وقال النبي الامين صلى الله عليه وسلم হৈরুকুম্মান দারুল কোরআন হাফিজিয়া ও ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি অতিথিবৃন্দ আলোচক বৃন্দ সামনে ভূভিষ্ট ইসলাম দরদী, জান্নাত পাগল শ্রদ্ধাভাজন মুরুবিয়ানী কেরাম তৌহিদের চেতনায় উজ্জীবিত যুবক ভাইয়েরা এবং উপস্থিত আছে দারুল কোরআন ও ক্যাডেট মাদ্রাসার সোনামণিরা শুরুতে আল্লাহ সুবাহনতাল সুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে বেলায় দিনী আলোচনা শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদে সমবেত করেছেন সেই জন্য প্রাণ খুলে আল্লাহর শুক্রিয়া দায়ী করি আল্লাহমদুলিল্লাহ অতপর সাল্লা বর্ষিত হোক আমাদের প্রিয়নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লামের উপর সেই সাথে তার পরিবার সাথী এবং অনুসারীদের উপর মহান আল্লাহর পক্ষ থেকে কেয়ামত পর্যন্ত শান্তি বর্ষিত হোক আমরা বলি আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে ভাগ্যবান পিতা এবং ভাগ্যবান ছাত্র এ বিষয়ে কিছু কথা বলব ইনশা আল্লাহ অমা তৌফিক মোহতারাম হাজিরিন দুনিয়ার এই জীবন একদিন শেষ হবে আমরা এক সময় ছিলাম না এখন আছি এক সময় থাকবো না এটাই সত্য আমাদের আগমন রাবুল আলমিনের পক্ষ থেকে আমরা ছিলাম প্রথমত আলমে আরো হা রোহের জগতে অতবর আমাদের আগমন হয়েছে মায়ের গর্ভে আলমে আরোহা থেকে আমরা মায়ের গর্ভে এসেছি এখানে আমাদের অবস্থান কতদিন আনুমানিক নয় মাস তারপরে দুনিয়ার আলো বাতাসে আমাদের বিচরণ এখানে আমরা কতদিন থাকব আল্লাহ রসুল্লের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই উম্মতের গড় আয়ু ষাট থেকে সত্তর বছর তা আমরা এখানে আনুমানিক সত্তর বর্ষর অবস্থান গ্রহণ করবো কম বেশি হতে পারে এই যে সময়টা এই সময়টাকে চারটা ভাগে ভাগ করা হয়েছে শিশুকাল দুর্বলতা দিয়ে শুরু যৌবনকাল শক্তিমত্তা দিয়ে শুরু তারপরে পৌরত্ব অতপর বার্ধক্য যৌবনকাল কতদিন মানুষের যৌবনকাল কতদিন থাকে চিরকাল থাকে এটার একটা সময় আছে ষোলো থেকে চল্লিশ বছর এই সময়টাকে বলা হয়েছে যৌবনকাল ষোলো থেকে চল্লিশ বছর আর পৌরত্ব জীবনের পূর্ণতা যেটাকে বলা হয়েছে চল্লিশ থেকে ষাট বৎসর অতপর বার্ধক্য দুর্বলতা আবার শুরু ষাট থেকে সত্তর বছর তাহলে দুনিয়ার জীবনের এই সফর পরিসমাপ্তি ঘটে একজন মানুষের সত্তর বৎসর বয়সে তাহলে তার সফর আরেকটা জগতে শুরু হয় সেই সফরটার নাম কি পরকাল আখেরাতের সফর আখেরাতের প্রথম মন্দির হচ্ছে কবর এই কবর কারো জান্নাতের টুকরা হবে না হয় জাহান নামের গর্ত হবে এখানে কতদিন অবস্থান গ্রহণ করবে কবরে একজন কবর বাসিন্দা এখানে কতদিন থাকবে কেয়ামত পর্যন্ত কেয়ামতের মাঠ অর্থাৎ হাসরের মাঠ মানুষ তিন শাড়িতে বিভক্ত হবে কত শাড়িতে তিনটা শাড়িতে বিভক্ত হবে ডাইনেশারি অগ্রগামী ডাইনেশারি বামে শাড়ি যারা অগ্রগামী হবে এরা জান্নাতি যারা ডাইনে থাকবে এরা জান্নাতি কিন্তু যারা বামে থাকবে এরা কারা এরা হচ্ছে জাহান্ন তারপরে বিচার দিবস চূড়ান্ত ঠিকানা জান্নাত জাহান্নাম জান্নাত কোথায় জাহান্নামের ওপারেই হচ্ছে জান্নাত জাহান্নামের ওপারে তো জাহান জাহান্নামের উপরে কি আছে জাহান্নামের উপর আছে ব্রিজ পুল পুলসিরাত আমরা নাম শুনি নেই এটা জাহান জাহান্নামের উপরে একজন জান্নাতি মানুষ সহজে পার হয়ে যাবে কিন্তু যারা জাহান নামী এরা ব্রিজ পার হতে পারবে না এই পুলসিরাত পার হতে পারবে না এরা পড়ে যাবে এরা জাহান্নামে চূড়ান্ত ঠিকানের দিকে চলে যাবে তাহলে জান্নাত জাহান্নাম অতপর ও সুবাহ খাস মেহরবানিতে দয়ায় কিছু মানুষকে মুক্তি দিবেন জাহান নাম থেকে বিশেষ রহমতে আল্লাহর বিশেষ দয়ায় তারা জাহান নাম থেকে ফিরে আসবে অতপর আমাদের নবী মোহাম্মদুর রসুল উল্লাহ আলি সাল্লাম তিনি কবিরা গুণাগার ব্যক্তি যারা তাদের জন্য সুপারিশ করবেন কবিরা গুণাগার ব্যক্তি মুসরেকদের জন্য না কোনো বেদাতির জন্য না কবির কবিরা গুণা যারা করেছে বড় পাপ যারা করেছে শিরিক করে নাই বেদাত করে নাই কিন্তু কবিরা গণা করেছে তাদের ব্যাপারে বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সুপারিশ করবেন আল্লাহ রসুলের সুপারিশ ক্রমে তারা জান্নাতে জাননাতে তাহলে মোহতারম হাজরিন এই যে দুনিয়ার এই সফর এই সফরে আমাদের পরকালের মুক্তির পাথরটা কি এটা আমি এই বিষয়টা বলার জন্য এতটুকু কথা বললাম পরকালের সবাই আমরা যাত্রী মৃত্যু পথের যাত্রী দুনিয়ার এই সফরে দুনিয়ার আমাদেরকে পরকালের পাথর সংগ্রহ করতে হলে কি করতে হবে সেটা কি সেটা হচ্ছে আলোচ্য বিষয় কোরআন এবং সই হাদিস এটা হচ্ছে আমাদের পাথোয় কোরআন এবং সই হাদিস দুনিয়ার চলার পথে গাইড বুক সেটা কি কোরআন এবং সই হাদিস কোরআন এবং সহ হাদিসের বাদ্য যারা হবে এরা যাবে জান্নাতে কোরআন এবং সহিহাদিসের অবৈধ যারা হবে এরা এরা যাবে কোথায় এরা যাবে তাহলে মোহতার মাজরিন আমরা ভাগ্যবান পিতা হতে পারব ভাগ্যবান ছাত্র হতে পারবো ভাগ্যবান পিতা কে হবে ভাগ্যবান ছাত্র কে হবে পিতা যদি সচেতন হয় যে দুনিয়াতে দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের প্রথম কাজ প্রধান কাজ সেটা কি এক নম্বর কাজটা কি সেটা আমাদেরকে জানতে হবে আমাদের এক নম্বর কাজ হচ্ছে প্রধান কাজ হচ্ছে সেটা হচ্ছে জ্ঞান অর্জন করা এক নম্বর কাজ মৌলিক কাজ যেটা মৌলিক কাজের মধ্যে একবারে প্রথমে যে কাজটা আসছে সেটা কি জ্ঞান অর্জন করা এটা ফরস এটা হচ্ছে আমাদের প্রথম ফরস যদি আমরা ভাগ্যবান ব্যক্তি হতে চাই আমরা ভাগ্যবান ব্যক্তি হতে চাই না যদি ভাগ্যবান ব্যক্তি হতে চাই তাহলে আমাদের প্রধান কাজ এক নম্বর কর্মসূচি জীবনের সেটা কি জ্ঞান অর্জন করা কি জ্ঞান অর্জন করব আমরা এখন প্রশ্ন কি জ্ঞান সেটা আমাদের জানা দরকার আজকে আমাদের সামনে অসংখ্য দরজা আছে জ্ঞানের আছে না কিন্তু সব জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে আল্লাহ বলছেন সব জ্ঞান অর্জন করা কি ফরজ তাহলে আমাদের এক নম্বর যেই জ্ঞান অর্জন করা ফরজ যেটা আমাদেরকে সবাইকে অর্জন করতে হবে সেটা কোন জ্ঞান এক নম্বর হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে কার সম্পর্কে কার সম্পর্কে আল্লাহ সম্পর্কে আমাদের জ্ঞান জ্ঞান অর্জন করতে হবে দুই নম্বর নবী সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে তিন নম্বর ইসলাম সম্পর্কে জানতে হবে তাহলে এটা আমাদের প্রথম কাজ প্রথম ফরস আল্লাহ সম্পর্কে জানা নবী সম্পর্কে জানা ইসলাম সম্পর্কে জানা এটা কি জানা আমাদের জন্য কি এগুলা কি প্রথম ফরস আল্লাহ সম্পর্কে জানতে হবে নবী সম্পর্কে জানতে হবে ইসলাম সম্পর্কে জানতে হবে কেন কবরে কয়টা প্রশ্ন করা হবে মান রাব্বুকা মা দিনুকা মান নাবিউকা কটা প্রশ্ন করা হবে কবরে পরকালের সফরের প্রথম মঞ্জিল হচ্ছে কবর আর এই কবরের শুরুতেই প্রত্যেক আদম সন্তানকে তিনটা প্রশ্নের মুখে পড়তে হবে তাহলে এই জন্য আমাদের প্রথম ফরস আমরা যে যে স্তরের মানুষ হই না কেন মানুষ হিসাবে আমাদের প্রথম যার সম্পর্কে জানতে হবে যার সাথে সম্পর্ক রাখতে হবে সম্পর্ক স্থাপন করতে হবে তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহর সাথে আমাদের গভীর সম্পর্ক থাকতে হবে আল্লাহর সাথে গভীর সম্পর্ক তখনই হবে সম্পর্ক তখনই টেকসই হবে সম্পর্ক তখনই মজবুত হবে যখন আল্লাহ সম্পর্কে আমার ধারণা আল্লাহর পরিচয় যখন আমার কাছে স্পষ্ট হবে তখনই আল্লাহ আল্লাহর প্রতি ভালোবাসা তার সাথে সম্পর্ক স্থাপন কি হবে জোরদার হবে মতারম মোহতারাম আজকে আমাদের বড় সমস্যা হচ্ছে যে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক মাঝে মাঝে হয় আবার মাঝে মাঝে সম্পর্ক থাকে না কি কিনা এখন আমাদের সম্পর্ক এদেশের যুবকদের সম্পর্ক বেশিরভাগ যুবকদের সম্পর্ক কার সাথে বিশ্বকাপের সাথে কথাটি কিনা বিশ্বকাপের খেলোয়াড়দের সম্পর্কে এদেশের মানুষ যতটুকু জানে ততটুকু আল্লাহ সম্পর্কে কোরআন এবং হাদিসের আকিরা তাদের মাঝে নাই এদেশের যুবকরা এদেশের যুবকরা আজকে ইসলাম বিমুখ আল্লাহ বিমুখ নবী বিমুখ তাইলে আমাদের অবস্থায় কি কত সঙ্গীন কত আমাদের অধবতন যেটা ভাষায় প্রকাশ করার মতো না মহতারম হাজির প্রথম সম্পর্ক স্থাপন করতেন কার সাথে আল্লাহর সাথে যারা নবীর সাথী যারা ছিল যারা ইসলাম গ্রহণ করেছে তাদের চাওয়া পাওয়া ছিল শুধুমাত্র আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য তারা সব ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছিল একটা বাস্তব ঘটনা বলছি যখন আপনার সামনে আল্লাহর পরিচয় স্পষ্ট হবে তখন আপনি আল্লাহর আল্লাহকে খুশি করার জন্য আপনি আদর্শের উপর মরা পর্যন্ত কি থাকবেন অনর থাকবেন বেলাল বিন রাবাহ রাজি আল্লাহ তালানুর নাম শোনেন নাই বেলাল বিন রাবাহ তিনি ইমান এনেছিল কার আল্লাহর উপরে বেলাল বিন রাবার মনিব ছিল উমাইয়া বিন খাল উমাইয়া বিন খাল মক্কার একজন বিখ্যাত কুখ্যাত নেতা বেলাল বিন রাবা রাজিয়াল তালানু যখন ইসলাম গ্রহণ করলেন এই সংবাদ যখন উমাইয়া বিন খালফের কাছে আসলো তখন বেলাল উপর চরম নির্যাতন চালু করলো চরম নির্যাতন শুরু করল্লাহর ইতিহাসের এই ধরনের নির্যাতন কারোর সাথে করা হয়েছে কোনো প্রমাণ নাই বেলাল রাজি আল্লাহ তালানুর সাথে যে নির্মম নির্যাতন করা হয়েছে অপরাধটা কি ছিল কোন অপরাধ ছিল একটাই অপরাধ ছিল কারো মানে এনেছিল আল্লাহর প্রতি আল্লাহর উপর ইমান আনলে আল্লাহ 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 রব্বুল আমিনের সাথে সম্পর্ক স্থাপন করার পরে আদর্শ তাকে বলে তা যদি আমরা জানতে চাই বেলাল রাজাল তালামের কাছে যেতে হবে যে আল্লাহর সাথে একজন মানুষের কেরকম মজবুত সম্পর্ক শত নির্যাতনের মুখে বেলালের মুখ দিয়ে বের হচ্ছিল কি আহাদ 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 নির্যাতনের মুখে তিনিকে আপোষ করছেন আদর্শের সাথে বিন খালফের সাথে আপোষ করেছেন আপোষ করেননি আদর্শের উপর অনুর ছিলেন এই জন্য এই জ্ঞান যদি আমাদের মাঝে থাকে আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা যদি স্পষ্ট থাকে পরিচ্ছন্ন থাকে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে আমি মরা পর্যন্ত এই আদর্শের উপর এই অভ্রান্ত আদর্শের উপর কি থাকবো অটুট থাকবো অবিচল থাকবো এটাই হচ্ছে ইমানের দাবি এই জন্য প্রথমত আমাদের উচিত সবার আমরা যে যেখানে যে স্তরেই থাকি না কেন যে আল্লাহ সম্পর্কে আমাদের স্পষ্ট জ্ঞান অর্জন করতে হবে এটা প্রথম ফরজ বেলাল রাজে আলাতালু যে জ্ঞান অর্জন করেছিলেন যে ইমানের সন্ধান পেয়েছিলেন যে তৌহিদের সন্ধান পেয়েছিলেন এই সন্ধান পাওয়ার কারণে নির্যাতনের মুখেও তিনি আদর্শ আর হারাহান নাই অদেব আমাদেরকে সে আদর্শ বুকে ধারণ করে পথ চলতে হবে মোহতারমা হাজরিন বেলাল রাজে আল্লাহ কি নির্যাতন করা হতো উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে দেওয়া হতো হ্যাঁ আর পাথর দিয়ে তার বুকে চেপে ধরা হতো এবং তাকে বল তাকে বলতে বাধ্য করা হতো কি বলতো তারা কি বলতো মুক্কার কাফেররা লা হাকাজা হাততা তামুতা ও ওতাক আবি মুহাম্মাদিন ও তাহাবু দাল্লাত যে তোমার উপর এই এইভাবে শাস্তি চলতেই থাকবে যে হুমকি দাওয়া হতো হুমকিটা কি তোমার উপর এইভাবে শাস্তি চলতেই থাকবে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তোমার মৃত্যু নিশ্চিত না হয় অথবা মোহাম্মদ কুফুরি না করবা অথবা লাচ এবং উজ্জার প্রশংসা না করবা ততক্ষণ পর্যন্ত তোমার উপর শাস্তি কি অব্যাহত থাকবে বেলাল জেলা আল্লাহ তখন কি বলতেন তার কণ্ঠ দিয়ে কি বের হতো তিনি কি আপোষ করছেন তাদের সাথে ওই মণিপ ওই নির্যাতনকারীদের মুখে বেলাল রাজি তালানু তিনি বিপ্লবী পায়গাম উচ্চারণ করতেন সেটা কি আহাদ 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 আল্লাহ একবার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি একদিন যাচ্ছেন তার চোখের সামনে বেলালের উপর নির্যাতন চলছে অথচ তিনি কিছুই করতে পারতেছেন না যেভাবে আজকে আহলাজিজদের উপর নির্যাতন নেমে আসছে কথা ঠিক কিনা আল্লাহ একবার হকের উপর যে টিকে থাকবে বাতিল তাকে পরাভূত করার জন্য চেষ্টা করবে তার কণ্ঠ রুদ্ধ করার জন্য চেষ্টা করবে কিন্তু যে মানুষটা জানে হক কি সে মরা পর্যন্ত হকের উপর ইনশাল্লাহ টিকে থাকবে বাতিল তাকে কাবু করতে পারবে না পারবে পারবে না ফেরাউন পারে নাই নমরুদ পারে নাই আবু জেহাল পারে নাই কেমন পর্যন্ত হকপন্থীদের কেউ কাবু করতে পারবে না কেউ তাদেরকে দমাতে পারবে না আল্লাহর রহমত আল্লাহর গাইবি মদত তাদের উপর নেমে আসবে এর উপর ভিত্তি করে এরা কেমন পর্যন্ত ইনশাল্লাহ টিকে থাকবে বলো তারা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের চোখের সামনে বেলালের উপর নির্যাতন চলছে অথচ বিশ্বনবী তিনি কিছুই করতে পারতেছেন না হ্যাঁ আল্লাহ রসুল এই দৃশ্য দেখে বেলাল রাজি তালানুকে লক্ষ্য করে এই শব্দ এই বাক্য উচ্চারণ করলেন আহাদুন ইঞ্জিকা যে আহাত তথা আল্লাহই তোমাকে মুক্তি দিবে সোহান আল্লাহ এমন কি সুসংবাদ বেলালকে লক্ষ্য করে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলাম তিনি বলছেন আহাদুন ইঞ্জিকা যে আহাদই তোমাকে মুক্তি দিবে চলে আসলেন কার কাছে নবী রাসুলদের পরে সেরা মানুষ সর্ব সর্বশ্রেষ্ঠ মানুষ খাইরুল বাসার হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহু তিনি আবু বকরের কাছে এসে এই কথা বলছেন আবু বকর ইয়া বাবা ক্রিন ইন্না বেলালা ইউ আজ দি মুফিল্লা হে আবু বকর বেলাল আল্লাহর রাস্তায় শাস্তি ভোগ করছেন শুধু এই বাক্যট উচ্চারণ করলেন আল্লাহ আকবর কত চমৎকার কথা আল্লাহর রাসুল আবু বকরকে বলছেন হ্যাঁ আবু বুঝতে পারলেন যে বেলালকে মুক্ত করা দরকার ইঙ্গিত দিয়েছেন শুধু আল্লাহ রাসুল আউবকরকে হ্যাঁ বেলাল আল্লাহর রাস্তায় শাস্তি ভোগ করছেন আউবকর সিদ্দিক রাজী আল্লাহত আলহানহু তিনি ইঙ্গিত বুঝতে পেরে চলে গেলেন বেলালের মনিবের কাছে হোমায়ামিন খালপের কাছে গিয়ে তিনি দেন দরবার করছেন বেলালের মুক্তির বিষয়ে আল্লাহ হকবর আউবকর রাজিয়া তা আলহানহু আল্লাহ রসুল যখন ইঙ্গিত দিলেন বেলালকে মুক্ত করা দরকার আউবকর রাজি আল্লাদম কিরকম প্রস্তুতি নিয়ে গেলেন কেরকম প্রস্তুতি ছিল সেটা একটু পরে আমরা বুঝতে পারবো যে কিরকম একটা প্রস্তুতি ছিল ওমাই বিন সাথে দেন দরবার চলছে বিন খাল আহু বকর সিদ্দিক রাজা তালের কাছে দাবি করছে একটা সুন্দর গোলাম বেলাল ছিল কুচ্ছি কালো এর বিনিময় এর বিপরীতে এর অপোজিটে একটা সুন্দর সুশ্রী গোলাম দিতে হবে আহ বকর রাজা তালা রাজি হয়ে গেলেন শুধু তাই না আরেকটা দাবি ছিল সুন্দর একটা চাদর দিতে হবে তৃতীয় নম্বর দাবি ছিল আরো দশটি স্বর্ণ মুদ্রা দিতে হবে একটা কুশ্রী দাসের বিনিময়ে একটা সুশ্রী দাস সুন্দর চাদর আর আর কি দিতে হবে দশটা স্বর্ণ মুদ্রা আবহকর সিদ্দিক রাজি আল্লাহ তিনি রাজি হয়ে গেলেন তিনি একটা সুশ্রী দাস দিলেন তার নাম হচ্ছে কীর্তাস সুন্দর একটা চাদর দিলেন দশটি স্বর্ণ মুদ্রা দিয়ে বেলালকে সেদিন মুক্ত করলেন আল্লাহ উমায় বিন খাল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহকে বলছেন আবু বকর তুমি ঠকে গেলে বন্ধু তুমি ঠকে গেলে আবু বকর রাজি আল্লাহ বলছেন বন্ধু আমি ঠকি নাই বন্ধু আমি ঠকি নাই আজকে আমার যে প্রস্তুতি ছিল তুমি যদি জানতে তাহলে তুমি লাভবান হতে কিন্তু আমার প্রস্তুতির তুলনায় তুমি তেমন বেশি কোনো দাবি আমার কাছে পেশ করো নাই আমার প্রস্তুতি ছিল আজকের এই দিনে যে বেলালকে মুক্ত করার জন্য আবু বকর সিদ্ধিকের যদি সমুদয় সম্পত্তি চলে যায় আজকে আমি তা অকাতরে বিলিয়ে দিব কিন্তু সেই তুলনায় তোমাকে তাকে মুক্ত করতে গিয়ে বেলালকে মুক্ত করতে গিয়ে মাত্র একটা কৃতদাস আর সুন্দর একটা চাদর মাত্র দশটি স্বর্ণ মুদ্রা দিতে হয়েছে অতএব বন্ধু তুমি ঠকে গেছ আমি ঠকি না আমি আমি লাভবান হয়েছি মতাম হাজির আমি এই কথাটা বলার কারণ হচ্ছে যে হকের উপর আদর্শের উপর যখন আপনি টিকে থাকবেন তখন আপনার উপর নির্যাতন আসবেই যদি আদর্শ সম্পর্কে আপনার ধারণা ঠিক থাকে কনসেপ্ট ঠিক থাকে শত নির্যাতনের মুখে আপনি তখন আদর্শহারা হবেন না আপনি আদর্শের উপর গলা পর্যন্ত অবিচল থাকবে এই জন্য যেই প্রস্তুতি আমাদের দরকার ভাগ্যবান ব্যক্তি যদি আমরা হতে চাই জান্নাতি মানুষ যদি হতে চাই সন্তানদেরকে যদি সেভাবে গড়ে তুলতে চাই তাহলে আদর্শের জ্ঞান সঠিক আদর্শের জ্ঞান অভ্রান্ত আদর্শের জ্ঞান তাদেরকে দিতে হবে তাহলে পৃথিবীর বুকে একমাত্র অভ্রান্ত আদর্শ যেটা কে আমদ পর্যন্ত বলবৎ থাকবে সেটা কি আল্লাহর কালাম কথা ঠিক কিনা এটা এটা তো অভ্রান্ত আদর্শ এই কালাম এই কালাম কেয়ামত পর্যন্ত এই কালাম কেয়ামত পর্যন্ত বলবৎ থাকবে এটা নষ্ট হবে না নষ্ট হবে কারণ এর হেফাজতের হেফাজতের দায়িত্ব কার হেফাজতের দায়িত্ব কার এই আদর্শের হেফাজতের দায়িত্ব কার আল্লাহর ইন্না ইন্না নাহনু নাসালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন আল্লাহ বলেন আমি যিকির নাজিল করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুহতারাম হাজেরিন আল্লাহকে দেখা সম্ভব না কেয়ামত পর্যন্ত আল্লাহকে কেউ দেখতে পারবে না পারবে হ্যাঁ কেয়ামতের মাঠে জান্নাতি মানুষ যারা এর আল্লাহকে দেখবে কিন্তু আল্লাহর কালাম এই আল্লাহর এই কালাম এটাই দেখা সম্ভব কি সম্ভব না আজকে আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি তা শ্রী মেনেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ তাহলে এই আল্লাহর কালাম এটা দেখা সম্ভব কিন্তু আল্লাহকে দেখা সম্ভব না কিন্তু আশ্চর্য হয়ে আমরা এমন একটা দেশে বসবাস করি আমাদের দেশে এক শ্রেণীর পীর আছে ভণ্ড পীর ওই পীরের মুড়ি হলে নাকি আল্লাহকে দেখা যায়। পীরের মুড়ি হলে নাকি আল্লাহকে দেখা যায়। এটা হচ্ছে কোরআন বিরোধী আকিদা সই হাদিস বিরোধী আকিদা আল্লাহকে দেখা দুনিয়াতে মানুষের পক্ষে সম্ভব না কিন্তু আল্লাহর কালাম পড়া সম্ভব তাইলে এই কালাম পড়তে হবে কেন পড়তে হবে এই কালাম যদি আমি না পড়ি আমি মানুষ হতে পারবো না আমি জান্নাতে যেতে পারবো না ইনসানিয়ত বিকশিত হবে না যদি আমি কোরআন না পড়ি এই জন্য এক নম্বর যেই কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে এটা সে কিসের জ্ঞান কোরআনের জ্ঞান অহির জ্ঞান অহির জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে এক নম্বর ফরস আমাদের উপর এক নম্বর কাজ এক নম্বর কর্মসূচি যে হির জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে মত মাহাজির পবিত্র পুরাণুল কারিমে কতটা সুরা আছে একশো চোদ্দটি সুরা আছে ঠিক না সুরা ফাথিয়ার পরে প্রথম সুরার নাম কি সুরাতুল বাকারা প্রথম সুরার নাম আর সর্বশেষ সুরার নাম কি সুরাতুল নাস আমি যদি মানুষ হতে চাই প্রকৃত মানুষ হতে চাই জান্নাতি মানুষ হতে চাই তাহলে আমাদেরকে কোন গেট দিয়ে প্রবেশ করতে হবে কোন গেট দিয়ে সুরাতুল বাকারা নামক গেট দিয়ে প্রবেশ করতে হবে সুরাতুল বাকার একটা পশুর নামে সুরা নামকরণ করা হয়েছে সুরা ফাঁতের পরে প্রথম সুরার নামকরণ করা হয়েছে সুরাতুল বাকারা পশুর নামে গাভীর নামে সুরা সুরা ঠিক কিনা তাহলে এই গেট দিয়ে যতদিন পর্যন্ত মানুষ প্রবেশ না করবে এই গেট দিয়ে মানুষ যতদিন পর্যন্ত প্রবেশ না করবে ততদিন পর্যন্ত মানুষ কি প্রসূই থাকবে সে কোশ্চিন কালো মানুষ হতে পারবে না কথা ঠিক কিনা কোন গেট দিয়ে প্রবেশ করতে হবে মানুষ হতে হলে সুরাতুল বাকারা নামক গেট দিয়ে আর বের হয়ে যেতে হবে কোন গেট দিয়ে সুরাতুল নাস সর্বশেষ সুরার নাম কি সুরাতুল নাস তাহলে এই নাস নামক গেট দিয়ে বের হয়ে যেতে হবে তাহলে আমরা মানুষ হতে চাই কিনা সত্যিকারের মানুষ হতে চাই কিনা মুত্তাকি হতে চাই কিনা জান্নাতি মানুষ হতে চাই কিনা তাহলে আমাদের পরিপূর্ণ যেই পথ ওহির পথ এই ওহির পথে আমাদেরকে আসতে হবে এবং বাকারা নামক গেট দিয়ে প্রবেশ করতে হবে সুরাতুল নাস নামক গেট দিয়ে বের হয়ে যেতে হবে তাইলে আমরা মানুষ হব তাহলে আমরা মুক্তি পাবো পরকালে নাজাদ পাবো এছাড়া কিন্তু সম্ভব না কিন্তু আজকে মুসলিম উম্মা কোরআন থেকে বিমুখ এই অভ্রান্ত বিধান থেকে বিমুখ কারণটা কি ব্রিটিশ মন্ত্রী গ্লাডো স্টোন আজ থেকে প্রায় একশ প্রায় এক দেশো বছর আগে ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন সেটা কি সুলং দ্য মুসলিম হ্যাভ দ্য কোরআন যে মুসলিম মুসলিমা যতদিন পর্যন্ত এই কোরআনকে ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা তাদেরকে পরাভূত করতে পারবে না যদি তাদেরকে পরাভূত করতে চাও তাহলে তাদের কাছ থেকে কোরআনকে কেড়ে নাও আর এটা যদি সম্ভব না হয় মুসলমানদের হৃদয় থেকে কোরআনের প্রেম ভালোবাসা কি করো মুছে দাও মুসলমানদের সামনে থেকে কোরআন কেড়ে নেওয়া সম্ভব না কিন্তু মুসলমানদের হৃদয় থেকে কোরআনের প্রেম মুছে দেওয়া হচ্ছে কথা কিনা বহু পায় তারা বহু ষড়যন্ত্র চলছে কোরআনের বিরুদ্ধে এর মধ্যে একটা ষড়যন্ত্র হচ্ছে বিশ্বকাপ এই বিশ্বকাপ এটা হচ্ছে একটা ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধেই মুসলমান রাত থেকে খেলা দেখে কিন্তু রাত্র আল্লাহর আবাদতো অতিবাহিত করে না ঠিক কিনা রাত্র আল্লাহর আবাদতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে এই চেতনা আজকে মুসলমানদের মাঝে নাই আজকে মুসলমানদের আদর্শ হচ্ছে মেসি আজকে মুসলমানদের আদর্শ হচ্ছে নেইমার আজকে মুসলমানদের আদর্শ হচ্ছে রোনাল্ডো ইহুদি যদি আমাদের আদর্শ হয় ইহুদি যদি কোনো মুসলমানের আদর্শ হয় তাহলে আজকে মুসলমানদের অধবতন কোন পর্যায়ে সে পৌঁছেছে আজকে মুসলমান বিশ্বকাপে যে পাগলামি করেছে এই দেশের মুসলমান আমরা নিজেরা সচককে দেখেছি অতএব এই ভালোবাসা দল হারছে এই জন্য দেখা গেছে যে দলের টানে অনেকে সুইসাইড করতেছে আত্মহত্যা করতেছে তাহলে আল্লাহর চাইতে দলকে বেশি ভালোবাসে ব্যক্তিকে বেশি ভালোবাসে কথা ঠিক কিনা হ্যাঁ ভালোবাসা আমি কার সাথে আল্লাহর সাথে এই জ্ঞান কি আমাদের আছে আল্লাহ রসুলের দরবারে একজন বেদুইন আসতে বেদুইন এসে বলতেছে মাতা সা ইয়া রসুল আল্লাহ যে কেমন তখন হবে আল্লাহ রসুল রাগত সুরে বলছেন মা আদাত তুমি আর জন্য কে প্রস্তুতি নিয়েছ তখন এই লোকটা বলছে যে আমার তেমন কোনো প্রস্তুতি নাই হ্যাঁ তেমন সালাত নাই শিয়াম নাই দান খয়রাত নাই তবে আমি আল্লাহ রাসুলকে বেশি ভালোবাসি সোহান আল্লাহ বিশ্ব নবী মোহাম্মদ রসুল তিনি বলছেন আংতামা মানতামা মান্তা তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসন হবে অদে মোহতারা মাহাজরিন আমাদের ভালোবাসা হবে প্রথমত মরা পর্যন্ত কার সাথে আল্লাহ এবং রাসুলের সাথে অত এই জ্ঞান কোরআনের জ্ঞান কোরআন ছাড়া আপনি জ্ঞান পাবেন না অতএব কোরআন নিজেও পড়তে হবে নিজে পড়ে ভাগ্যবান পিতা হতে হবে অনুরূপভাবে সন্তানকে কোরআনের শিক্ষায় সুশিক্ষিত করতে হবে কোরআনের শিক্ষক যে সে হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শিক্ষক কোরআনের ছাত্র যে সে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ছাত্র আজ থেকে দেড় হাজার বৎসর পূর্বে বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্ল সাল্লাহ সাল্লামী এ ব্যাপারে বলেছেন কোরআন তাহলাম কোরআনআাল্লামাহু যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে কোরআন শিখ কোরআন শিক্ষা দেয় এবং যে কোরআন শিখে সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ অতএব আসুন আমরা আমাদের সন্তানদেরকে আসল শিক্ষায় সুশিক্ষিত করি এবং তাদেরকে আমরা সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করি এই সন্তান যাতে আমার শত্রু না হয় এই সন্তান যাতে কেউ আমাদের মাঠে আমার বিরুদ্ধে মামলা না করে সেই জন্য আমাদের সন্তানদেরকে এই সোনামণিদেরকে সঠিক শিক্ষায় কোরআনই শিক্ষায় অহীর শিক্ষায় আমরা সুশিক্ষিত করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের এই মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত কবুল করুন এই মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ দিনের খ্যাদমত করার জন্য কবুল করুন এবং তারা যাতে এখান থেকে ছড়িয়ে বিভিন্ন স্থানে এই ইসলামের খ্যাদমত করতে পারে দেশ ও জাতির খ্যাতমত করতে পারে সে তৌফিক আল্লাহ তাদেরকে দান করুন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে জান্নাতি বন্ধা হিসাবে কবুল করুন আমাদের গুণাখাতা মাফ করুন আমাদের পিতামাতা যারা মারা গেছে তাদেরকে ক্ষমা করুন যারা মাদ্রাসার খ্যাতমত করে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো তাদের দুনিয়া এবং আখেরাতকে সুন্দর করো সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার আলোচনা আলোচনাকে শেষ করছি আসসালামু আলিকুম রহমতুল্ল